তো দেখো আজকে সকাল সকাল একদম উঠে গেছি গাছ স্নান করে একদম রেডি সেডি হয়ে গেছি আর সকাল সকাল উঠে ঠেসে ফুল টুল তুললাম আর পূজার কিছু কাজ টাজ করলাম সবার সাথে মিলে সেটা তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে প্রসাদ টসাদ বুক সাজানি সব কিছু হয়ে গেছে তো সবাই মিলে একসাথে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে মারও মারও সাজানি হয়ে গেছে আর ঠাকুরও আয় পড়ছে তখনই পূজা শুরু হইব আর সবাই আয় পড়ছে আর আমরা সবাই বয়ে রেছি আর ওখানে ঠাকুর পূজা শুরু হইব আর দেখো এদিকে আমার ছোট ভাইও রেডি হয়ে আয় পড়ছে আর না আজকে প্রচন্ড গরম পড়ছে দেখতেই পারতেছো আর এই দেখো ঠাকুর আয় পড়ছে আর পূজা শুরু হয়ে গেছে আর জোগো টোকো সব কিছু পূজা এখন প্রায় শেষের পথে আর ওখানে সবাই মিলাসিরা অঞ্জলি নেমু দেখো সবাই অঞ্জলি নেওয়া হয়ে গেছে গা তো ফাইনালি পূজার শেষ তো অঞ্জলি নেওয়া হয়ে গেছে তখনে সবাই প্রসাদ খামো তারপরে সন্ধ্যা আরতি আছে আবার সন্ধ্যার সময় তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় আমিও সন্ধ্যার সময় সবাই রেডি শেডি হয়ে গেছে গা তো ওখানে আবার ঠাকুরের সন্ধ্যা আরতি করবো আর ওখানে সবাই আইব তো সন্ধ্যা খিচুড়ি প্রসাদ করা হয়েছে তো সবাই রেডি সেডি হয়ে গেছে গে আর ওখানে দেখো ঠাকুরায় বসে তো সন্ধ্যার আরতি করতে আছে এখানে একটু সবাই একটু আনন্দ করতে আছে মার পূজা বলিয়ার কথা তো সবাই দেখো একটু নাচতেছে আর মার পূজা বলিয়ার কথা তো সবাই একটু মন মতো করে সবাই আনন্দ করতে আছে তো আমিও বেরছি আর না আজকে অনেক অতিরিক্ত গরম পড়ছে আর এদিকে দেখো বাজি ফুটানি হইতেছে তখন প্রায় রাত্রেও হয়ে গেছে গে আর দেখো মোটামুটি অনেক মানুষ টানুষ আসছে তো সবাই প্রসাদ প্রসাদ নিছে আমরাও অনেক আনন্দ করছি তো আমরাও সবাই প্রসাদ প্রসাদ নিলাম প্রসাদ নেওয়া হয়ে গেছে আমরা প্রসাদ প্রসাদ নিলাম আর আজকাল টাটা দেখাবো তোমার সাথে নেক্সট ভিডিওতে তো সবাই পাশে থাইকো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও